যারা ইতালিতে আসতে চান তাদের জন্য কি প্রসেসে আপনারা যদি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যাকসেপ্ট হওয়ার চান্সেস বেড়ে যাবে, আজকের ভিডিওটা সেটার উপর। স্টুডেন্ট এখানে আসলে তার কত টাকা খরচ, স্টুডেন্ট ভিসায় যদি আপনারা ইতালি বা ইউরোপে আসেন তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে, আপনার হোম রেন্ট কত হবে, কারেন্ট বিল কত হবে, আপনাদের এডুকেশন ফি কত হবে, আর আপনারা কোন কোন ধরনের হেল্প পেতে পারেন যদি আপনারা প্রথম স্টুডেন্ট হিসাবে ইতালিতে অথবা ইউরোপ কান্ট্রিগুলোতে আসেন, কোন কোন কান্ট্রিতে কী কী ফ্যাসিলিটিস দিবে, ইতালিতে কি ডিফারেন্ট বা ফ্রান্সে কি ডিফারেন্ট বা অন্যান্য কান্ট্রিতে কি কি ডিফারেন্ট ফ্যাসিলিটিস পাবেন, ইউনিভার্সিটি হাই হলে বা লো হলে। প্রথমে বলি রিজেকশন নিয়ে, এখনকার টাইমে আমার কাছে অনেক অনেক কমেন্ট আসে যে ভিসা নিয়ে অনেক অ্যাপ্লাই করছে বা ভিসা নাও ট্রাই করছে, হচ্ছে না। আমি যদি বাংলাদেশের কথা বলি তাহলে এটা পুরোটা একটা কি বলবো সিন্ডিকেট বলা যেতে পারে। এখন ধরতে গেলে ভিসার যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব সেটাই পাওয়া যাচ্ছে না, VFS গ্লোবালের যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বা জমা দেওয়ার জন্য সেটাই পাওয়া যাচ্ছে না। তেমন কোনো কিছু করার নেই, আমাদের শেষমেশ দেখা যায় বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে বা দালাল আছে সেটাই মোটামুটি ধরতে হবে, এটা ছাড়া কোনো অপশন নেই, কারণ সবটুকুই দালালদের হাতে চলে গেছে। কিভাবে অ্যাপ্লাই করলে আপনার রিজেক্ট হবে না সেটা নিয়ে বলি। প্রথমত আপনারা যখন কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আপনারা কখনো একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না, 5-6টা ইউনিভার্সিটি পারলে 10টা ইউনিভার্সিটিতে করবেন, আর সবগুলো পাবলিক ইউনিভার্সিটি করবেন যদি আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, মানে স্কলারশিপের জন্য আপনার পাবলিক ইউনিভার্সিটি লাগবে। তো আপনারা যখন পাবলিক ইউনিভার্সিটি করবেন প্রত্যেকটা সিটিতে, ধরেন ফ্লোরেন্সে 2টা হাই, 3টা পাবলিক ইউনিভার্সিটি থাকবে, মেজরলি একটা থাকে আর বাকিগুলো হলো সাব, মানে আমরা আধা সরকারি আধা বেসরকারি এরকম বলা যেতে পারে। তাও ধরেন ফ্লোরেন্সে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, ফ্লোরেন্সে ইউনিভার্সিটিতে একটাতেই করবেন, সিয়ানাতে একটাতে করবেন, বলোনিয়াতে একটাতে করবেন, রোমে একটাতে করবেন, তো এরকম মিলে 5টা ইউনিভার্সিটিতে করবেন। আর দেখবেন যেগুলোতে আপনার ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হচ্ছে, যেমন অনেক ইউনিভার্সিটি গ্যাপ, যদি আপনার পড়াশোনার মধ্যে গ্যাপ থাকে সেটা অ্যাকসেপ্ট করবে না, অনেক ইউনিভার্সিটি আছে আইডিএস ছাড়া অ্যাকসেপ্ট করবে না, অথবা আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো না সেটা বেসিসে আসলে তারা অ্যাকসেপ্ট করবে না। আপনারা প্রথমে হচ্ছে যে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবেন সেটার ক্রাইটেরিয়াগুলো দেখে নেবেন, যে তারা কতদিনের গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে, কতদিনের এডুকেশন ইয়ার অ্যাকসেপ্ট করতেছে, তারপর হচ্ছে আইএলটিএস লাগবে কি না, অন্যান্য কোনো সার্টিফিকেট লাগবে কি না, আইএলটিএস হলে কত স্কোর হতে হবে, ফাউন্ডেশন কোর্স হলে কত স্কোর হতে হবে, সব কিছু হচ্ছে আপনারা একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে দেখে নেবেন। আপনার ক্রাইটেরিয়ার সাথে যখন মিল থাকবে তখনও ওই ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবেন। একটা ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের যে ফর্মটা থাকে অ্যাপ্লাইয়ের জন্য আপনার 40-50 ইউরোর মতন দিতে হতে পারে, এর বেশি হবে না, মানে অ্যাপ্লাইয়ের যে ফিটা এটা এমনই হয়, এর বেশি হয় না। ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবেন কী কী জিনিস আপনার থাকলে এখন ইজিলি আপনি ভার্সিটিতে ইন করতে পারবেন। আপনারা যখন ভার্সিটির জন্য অ্যাপ্লাই করবেন আপনার যদি ব্যাচেলার্স থাকে প্রোগ্রাম থাকে, তো আপনি ইউনিভার্সিটিগুলোতে দেখবেন আপনার যে সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছেন বা যে প্রোগ্রাম নিয়ে পড়তে যাচ্ছেন সেটা আছে কি না, প্রথমে সেটা দেখে নেবেন। ধরেন আপনি অ্যাপ্লাই করলেন কম্পিউটার সায়েন্স নিয়ে, ওই ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নাই, তাহলে তো হলো না। সো আপনারা চেষ্টা করবেন সবসময় যে সাবজেক্টটা সেটা দেখে নিতে ইউনিভার্সিটিতে আছে কি না, তারপর অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই করার সময় আপনার ট্রাই করবেন আর কি, সবসময় ট্রাই করবেন বড় ভালো পরিচিত কোনো ইংলিশ প্রফেসর বা আপনার রিলেটিভ কেউ, যে কিনা মোটিভেশন লেটার প্রপারলি লিখতে পারবে। মোটিভেশন লেটারের মধ্যে যত সুন্দর ওয়ার্ড, যত কনভিনসিং ওয়ার্ড থাকবে আপনার ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করার চান্স অনেক বেশি বেড়ে যাবে। নর্মালি 4 ধরনের স্কলারশিপ হয়, বেসড হলো 2 ধরনের, মেরিট বেসিসে হচ্ছে আপনার আইএলটিএসও থাকতে হবে, প্লাস এখানে এসে আপনাকে এক্সামও দিতে হবে, প্লাস আপনি যেই দেশে থাকবেন, ধরেন আপনি বাংলাদেশে আছেন তাহলে আপনাকে এক্সাম দিতে পারে অথবা ইন্টারভিউ দিতে পারে, ইন্টারভিউতে ফোনে অথবা ডিভাইসের মাধ্যমে ইন্টারভিউটা নিবে, অনেক সময় মৌখিক ইন্টারভিউ নেয়, অনেক সময় আপনাকে এক্সামের মতন নিবে। এক্সামের টাইমে ধরেন আপনি এখানে ফোন রাখা আছে, আপনি কম্পিউটারে হচ্ছে এক্সামটা দিবেন, এরকম হতে পারে, বা মেধাবী ভাবে নেন। ওইটা যদি আপনি কনফার্ম করতে পারেন, আপনি যদি পাস করতে পারেন, আপনি কনফিডেন্ট আছে যে না আমি ভালো রেজাল্ট করব, তাহলে ওইটা বেস্ট। মেরিট বেসিসে যদি আপনারা আসেন আপনাদের 100% স্কলারশিপ বলেন আর ভিসা বলেন দুইটাই হয়ে যাবে। এবার বলি নিডি বা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড লো সেই বেসিসে বলি, ইউনিভার্সিটি তো চাবেই যে ফরেনার স্টুডেন্ট আসুক তাদের একটু ইনকাম হবে, তাই না? কারণ এখনকার টাইমে স্টুডেন্টদের দিয়ে কিন্তু ইউনিভার্সিটির অনেক ইনকাম হয়, ফরেনার বলবো সিটিজেন, তাদের তো তেমন পে করতে হচ্ছে না, তাদের কার্ড আছে, তারা ফ্রিতেই অনেক সময় পড়াশোনা করে ফেলতে পারে, এডুকেশন ফ্রিই থাকে অনেক ক্ষেত্রে।
তো যারা ফরেনার আসবে তাদের থেকে তো ইনকাম করবে, তো আপনি যখন নিডি হবেন মানে তাদেরকে আপনাকে প্রোভাইড করতে হবে ফ্রি পড়াশোনা, তাই না? তো তখন ওরা হচ্ছে আপনাকে ভিসা পার্সেন্টেজটা একটু লো দিবে, লাইক এখন যদি 100-তে 100 পেতেন সেখানে আপনি 60% হচ্ছে পাওয়ার চান্সেস থাকে। এরপর থার্ড নাম্বার মেইন টপিকে আসি, কেন রিজেকশনগুলো হয়। তো বললামই তো দুই বেসিসে নর্মালি ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে বা অ্যাপ্রুভাল লেটার দিয়ে থাকে যে আপনি ইউনিভার্সিটিতে আসতে পারেন, অ্যাকসেপ্ট করে থাকে। আপনার এইচএসসি এসএসসির স্কোর সবসময় অ্যাভারেজ, মানে 70 নিচে থাকে, 60 নিচে থাকে, এইসব ব্যাপার যখন থাকবে তখনই ইউনিভার্সিটি কখনো ইজিলি আপনাকে অ্যাকসেপ্ট করবে না। ধরেন ওরা আপনাকে যে অ্যাপ্রুভাল দিবে, আপনার কোনো সাইডই নাই, নিডি, আপনি ফিনান্সিয়ালি অ্যাক্টিভ না, মানে আপনি নিজে পড়াশোনা নিজে বের করতে পারবেন না, আপনার রেজাল্ট এত ভালো না, আপনার আইএলটিএস নাই, আপনার আলাদা কোনো স্কিল নাই, কোনো আলাদা সার্টিফিকেট নাই। আলাদা সার্টিফিকেট বলতে ধরেন আপনার ড্রয়িংয়ের কোনো সার্টিফিকেট আছে, ডান্সের কোনো সার্টিফিকেট, অথবা প্লেয়িংয়ের কোনো সার্টিফিকেট আছে, এসব কোনো কিছু নাই, তাহলে ওরা কেন অ্যাকসেপ্ট করবে? এখনকার টাইমে আমি যদি বলি ইটালি বা মোটামুটি ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে ইটালি আর কি, ইটালিতে হচ্ছে আগের তুলনায় অনেক ইউনিভার্সিটি হয়েছে, তো স্টুডেন্টের জন্য এখন হচ্ছে মানে কি বলবো অনেক বেশি চান্স। আগে আমি যখন এসেছি তখন এত ইংলিশ ইউনিভার্সিটি ছিলই না। যখন ফরেনার স্টুডেন্টরা আসবে তারা ভালো রেজাল্ট করবে বা ভালো কাজ করবে, তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি খুলবে, তাই না? কেউ যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে আসে, তার ব্রেন অনেক ভালো, সে অবশ্যই ভালো কিছু করবে। বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে কী কী চেক করবে? আপনার হলো পুলিশ ক্লিয়ারেন্স করবে, ভেরিফিকেশন করবে, আপনার সব কিছু, আপনার পাসপোর্ট, আপনার সার্টিফিকেট, যত ধরনের সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট হোক, এইচএসসি এসএসসি যা যা আছে সব কিছু করে নিয়ে আসবেন। তো যাই হোক, এগুলো হচ্ছে ভিসা অফিস হচ্ছে চেক করে, লাইক আপনার পাসপোর্টের সাথে আপনার বার্থ সার্টিফিকেটের মিল নাই, অথবা হচ্ছে আপনার নামের মিল নাই, আপনার সার্টিফিকেটগুলোর সাথে কোনো কোনো একটা সাইড যদি একটু ঝামেলা থাকে অনেক সময় এ কারণে রিজেক্ট হয়ে যায়। তো আপনার ভিসা অ্যাপ্লাই করার আগে সব কিছু, মানে আপনার নাম যে যে জায়গায় আছে, পাসপোর্টে বলেন, তারপর বার্থ সার্টিফিকেটে বলেন, তারপরে হলো আপনার নর্মাল যে সার্টিফিকেট, এইচএসসি এসএসসি সার্টিফিকেট, সব একদম এক্সাক্ট সেম হতে হবে, বার্থ ডেট সেম হতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস সেম হতে হবে, কিন্তু অস্থায়ী ঠিকানা চেঞ্জ হলে কোনো প্রবলেম নেই, আর বাবা মার নামও সেম হতে হবে, কারণ ক্রাইটেরিয়াগুলো বেশি ম্যাটার করে। আপনারা যখন মাস্টার্সের জন্য আসবেন তখন তো 2 বছরের জন্য আসবেন, 2 বছরের জন্য তেমন একটা ভিসা নিয়ে প্রবলেম করে না, বেশিরভাগ সময় মাস্টার্সে দিয়ে দেয়। কিন্তু আপনার যদি পড়াশোনার গ্যাপ অনেক থাকে তাহলে হতে পারে আপনাকে নাও দিতে পারে। তো আপনি ওখানে যদি প্রুফ করতে পারেন, লাইক আপনার ফিনান্সিয়ালি আপনি স্টেবল ছিলেন না তাই আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেন নাই, অথবা হচ্ছে আপনি জব করছিলেন, অথবা আপনি ম্যারিড, মানে এক্সেট্রা, আপনি প্রপার মোটিভেটিভ কোনো লেটার, মোটিভেশন লেটার যদি আপনি প্রোভাইড করতে পারেন আপনার গ্যাপ কেন ছিল, তাহলে মাস্টার্সে বেশিরভাগ সময় অ্যাকসেপ্ট হয়ে যায়।